বেনাপোলে চেকপোস্ট দিয়ে চোরা চালানে বাধা দেওয়ায় মোহাম্মদ মনির হোসেন নামে কাস্টম শুল্ক গোয়েন্দার এক সদস্যকে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে এ সময় জব্দকৃত মালামালও ছিনিয়ে নেয় চোরা চালান নিরা অপরাধীরা রয়েছে এলাকা ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় দুই চোরা চালানিকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় এ মামলা দায়ের করেন শুল্ক গোয়েন্দা সদস্য মোহাম্মদ মনির হোসেন এর আগে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট কাস্টম হাউজের সামনে মহাসড়কের উপর এই হামলার ঘটনা ঘটে হামলাকারী আসামি হলেন বেনাপোল পৌরসভার বড় আছরা গ্রামের জেহার ছেলে ইউসুফ ও দিন মোহাম্মদের ছেলে আজিজ কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্য মোহাম্মদ মনির হোসেন জানান গতকাল সোমবার তিনি বেনাপোল চেকপোস্ট কাস্টমস ভবনের দ্বিতীয় তলায় কর্মরত ছিলেন এ সময় বিকাল চারটা পঁচিশ মিনিটে সিসি ক্যামেরায় দেখতে পান সোর্স হিসেবে পরিচিত কয়েকজন চোরাচালানি নিরাপত্তা কর্মীদের যোগ সহযোগে ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে কোনো বাধা ছাড়াই দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এ সময় তিনি অফিস থেকে বের হয়ে চোরাচালানিদের গতিরোধ করলে আজিজ ও ইউসুফ নামে চিহ্নিত দুই চোরাচালানি তাকে মারধর করে মালামাল নিয়ে পালিয়ে যায় বিষয়টি তিনি কাস্টমস শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাথেই অবহিত করেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাসুদুর রহমান জানান চোরাচালানে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটেছে সিসি ক্যামেরা দেখে অপরাধীদের শনাক্ত করে মামলা দায়ের হয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আতিয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান বেনাপোল কাস্টমস গোয়েন্দা সদস্য মোহাম্মদ মনির হোসেন বাদী মামলা করেছেন অপরাধীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে